आज विजया दशमी उमा कैलाशे पाड़ी देवें तार छेले मेयेके संगे निये बापेर बाड़ीते एसेछिलेन मात्र चार दिनेर जोन्नो चार दिन शेषे आबार शोशुर बाड़ी फेरार पाला एखाने मा देवी दुर्गा तिनी शुधुमात्र देवी शक्ति एमनटाई नन तिनी किन्तु बाड़ीर मेये उमाओ प्रत्येक बाबा मा तार मेयेके जे रकम आदर करे शोशुर बाड़ीते पाठान ठीक सेइभावे आपामोर बांगाली आजकेर एई दिनटिते उमाके ठीक जेनो निजेर मेयेर मतो आदर करे शोशुर बाड़ीते पाठान एवं सेइ जायगा थेके बलाइ बाहुल्य काने काने आबार बोले देवा आसछे बछर आबार एसो मा निरंजनेर प्रस्तुति इतिमध्ये सम्पन्न होच्छे बाजे कदमतला घाटे छवि एई मुहूर्ते आपनादेर सामने तुले धरब बाजे कदमतला घाटे विभिन्न 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 समय जे छवि आमरा देखेछि जे सब समय कड़ा निरापत्ता व्यवस्था करा हय सेई जायगा थेके आज कतटा प्रस्तुति नजरे आसछे कथा बोलबो आमादेर संगे सरासरि रयेछेन आमादेर प्रतिनिधि बिट्टू बिट्टू कि छवि उठे आसछे कतटा प्रस्तुति नजरे आसछे निरंजनेर जन्य कि कि विशेष व्यवस्था नेवा हयेछे সুমনা এই মুহূর্তে আমি বাজে কদমতলা ঘাটে দাঁড়িয়ে রয়েছি এবং তোমাকে আমি চিত্রটা দেখাবো প্রথমেই চলে যাব হচ্ছে যে মাতৃ প্রতিমা বিসর্জন হবে তারপর যে কাঠামো সেই কাঠামোতে যাতে গঙ্গায় দূষণ না হয় তার জন্য জেসিবির ব্যবস্থা করা হয়েছে কলকাতা পৌরসভার তরফে অন্যদিকে জানিয়ে রাখি যে তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের যারা কর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে এসে এখানে হাজির হয়েছেন যাতে করে আগে থেকে প্রস্তুতিটা দেখে নেওয়া ক্ষতি দেখা সম্ভব হয় তার পাশাপাশি দেখছো বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ার রয়েছে আমার ভিডিও জার্নালিস্টকে বলবো সেই দৃশ্য দেখাতে যে ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে তার পাশাপাশি এখানে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে পৌরসভার কর্মীরা ঘুরে বেড়াচ্ছেন যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বিসর্জনের সময় অন্যদিকে পুলিশি নিরাপত্তার ক্ষেত্রে যখন বিসর্জন হবে তো সেই সময় দাঁড়িয়ে রিভার ট্রাফিক পুলিশ কিন্তু লাগাতার এই নদীপথকে টহল দেবে এবং 12:30টার পর থেকে আমরা যেটা জানতে পাচ্ছি বাজে কদমতলা ঘাট সংলগ্ন যে চক্র রেল রয়েছে সেই চক্র রেল বন্ধ করে দেওয়া হবে এবং 2 থেকে 2:30টার পর থেকে বিভিন্ন ঠাকুর মূলত বাড়ির যে প্রতিমা রয়েছে সেই প্রতিমাগুলো নিরঞ্জনের জন্য আসবে এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে অপ্রীতিকর পরিস্থিতি এবং বিসর্জন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং অপ্রীতিকর পরিস্থিতি রুখতে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং সে মাইকের চিত্র এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট প্রসূন বসু দেখাচ্ছে মাইকিং সিস্টেমের ব্যবস্থা করা রয়েছে অন্যদিকে দেখছি গোটা এলাকা গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে এবং সেই দৃশ্য এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে যে গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে এবং প্রচুর জায়গায় আমরা দেখতে পাচ্ছি নীল সাদা রঙের বিভিন্ন ক্যাম্প তৈরি করা হয়েছে এবং যেই ক্যাম্পে পৌরসভার কর্মীরা থেকে শুরু করে পুলিশ কর্মীরা তারা এসে হাজির হয়েছেন ক্যাম্পের সামনে এবং লাগাতার এখানে যে বিসর্জন প্রক্রিয়া হবে এবং সেখানে বিশেষভাবে নজর রাখে বরাবরই পুরসভা সেক্ষেত্রে ফুল বেলপাতা ফেলার জন্য আলাদা করে বিশেষ জায়গা তৈরি করা হয় এবং ক্রেনের ব্যবস্থা করা হয় যাতে প্রথমত মাকে গঙ্গায় পড়ার সঙ্গে সঙ্গে একেবারে তুলে নেওয়া সম্ভব হয় সেই সমস্ত প্রস্তুতির দিকটা যদি একটু তুলে ধরো আমি আরেকবার তোমাকে দেখাবো যে এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্টকে বলবো দেখাতে যে জেসিবি আনা হয়েছে এই জেসিবি মূলত কলকাতা পৌরসভার তরফে আনা হয়েছে এবং কাঠামো যেগুলো রয়েছে যে প্রতিমা নিরঞ্জনের পর যে কাঠামোটা থাকে সেই কাঠামো যাতে গঙ্গাবক্ষে দূষণ না ছড়ায় তার জন্য সেই কাঠামোগুলোকে তোলার জন্য এই জেসিবির ব্যবহার করা হচ্ছে এর পাশাপাশি কলকাতা পৌরসভার তরফে একটা নির্দিষ্টভাবে জায়গা রাখা হচ্ছে যেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই চত্বরগুলো দেখতে পাচ্ছ তুমি এখানে বিভিন্ন ডাস্টবিন রাখা হয়েছে এর পাশাপাশি একেবারে প্রস্তুতি একেবারে সম্পন্ন হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই বাড়ির পুজোগুলো বিশেষত নিরঞ্জনের পর্ব শুরু হবে তুমি এদিকে নজর রাখো বিট্টু আপাতত ধন্যবাদ।